পরিস্থিতি কোন দিকে যেতে পারে। এটা কাটোয়া লোকালে সকাল 9টার সময় গুপ্তিপাড়া স্টেশনে নেমে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ইতিউতি কিছু মানুষের ভিড়, ভ্যাপসানো গরম, বৃষ্টির নাম মাত্র নেই, কিন্তু আকাশ মেঘলা। সাইকেল গ্যারেজ স্টেশনের বাইরে, কিছু মানুষের ভিড়। এখান থেকে আমরা দেশের তৃতীয় প্রাচীনতম রথ দেখার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম গুপ্তিপাড়া মঠের দিকে। ৫০০ বছরের বেশি বয়স্ক প্রাচীন বটগাছ এবং দেশকালী মাতার বিখ্যাত মন্দির পার করে হাঁটতে লাগলাম। আমাদের সঙ্গে আরও অনেক মানুষ হেঁটে চলেছেন, কিন্তু তেমন ভিড় তো চোখে পড়ছে না। স্বেচ্ছাসেবী সংস্থার স্টল, কড়া পুলিশি প্রহরা, বাইকে পুলিশ বাহিনী, ওই যে দেখা যাচ্ছে ঐতিহাসিক রথ, গুপ্তিপাড়ার রথ। অল্প স্বল্প ভিড় ঠেলে গুপ্তিপাড়া মঠের কাছে পৌঁছে গেলাম, যেখানেই পাশেই প্রস্তুত হচ্ছে রথ। রথের টান এখনো দেরি আছে, আমরা একটু দেখে শুনে নিয়ে আরো এগিয়ে চললাম। ওই যে গুপ্তিপাড়া রথের স্পেশাল বৈশিষ্ট্য, ঘোড়া এবং পুতুল দিয়ে সাজানো হয় এই রথ। ওই যে একটি ঘোড়াকে নিয়ে আসা হলো, আমরা এসব দেখতে দেখতে এগিয়ে চললাম। দারুণ মেলা সেজেছে, এবার টের পেলাম আস্তে আস্তে। গুপ্তিপাড়া মঠের সেবায়ত প্রধান পরিচালনা করছেন এই মঠ এবং এই রথযাত্রা। ওই যে কিছু ছেলেপুলে, যেটা উত্তর ভারতে হান্ডি ভাঙা উৎসব হয়, ঠিক সেম এখানে তারা সেই খেলা মেতেছে। না, ভিড় ক্রমশ জমছে, রথের টানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সুতরাং আমাদের এখান থেকে নড়লে চলবে না। রথের টান দেখে তবে মেলা দেখব। ওই যে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা সেজে উঠেছেন। উদ্দেশ্য কিছু দূরে পৌর্ণমাসীর বাড়ি, যেটা পুরীতে গুণ্ডিচা দেবীর মন্দির বলা হয়, সেখানে 7টা দিন তারা কাটাবেন। গুপ্তিপাড়ার প্রাচীন গ্রাম বৃদ্ধদের কাছে গল্প শোনা গেল, যা অত্যন্ত আকর্ষণীয়।
গুপ্তিপাড়া রথের প্রধান তিনটে বৈশিষ্ট্য অন্য রথদের থেকে আলাদা। এক নম্বর, এই রথ উচ্চতায় বাংলার বৃহত্তম, উচ্চতম। তারা বলেন গঙ্গার ওপার থেকে অর্থাৎ শান্তিপুর থেকে প্রতি বাড়ির ছাদে উঠলে এই রথ দেখা যেত। গুপ্তিপাড়ার প্রতিটা বাড়ির ছাদ থেকে এই রথ দেখা যেত, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে রথের উচ্চতা অনেকটাই কমেছে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য, এই রথ বাংলায় সব থেকে বেশি পথ পরিক্রমা করে, এটা কিন্তু আজও করে। আর তিন নম্বর বৈশিষ্ট্য আগেই বলেছি, এই রথ ঘোড়া পুতুল এবং সেই প্রাচীন আমলের ঘোড়া এবং পুতুল দিয়ে সাজানো হয়। দেশের তৃতীয় প্রাচীনতম অর্থাৎ পুরী, শ্রীরামপুরের মাহেশ এবং তারপরে গুপ্তিপাড়ার, হুগলি জেলার গুপ্তিপাড়ায় এই রথ তৃতীয় প্রাচীনতম। আনুমানিক 1740 সালে এই রথের শুরু হয়। শুরু করেন পীতাম্বরানন্দ। ভক্ত বৎসল পীতাম্বরানন্দ বুঝলেন, দেখলেন পুরীতে ভক্তদের যেতে, পায়ে হেঁটে যেতে, তখন তো পায়ে হেঁটে যেতে হতো, প্রচুর শ্রম হয়, অনেকে মারা পড়েন, দস্যুদের উৎপাত, সব কিছু লুটপাট হয়ে যায়। এই কারণে তিনি কলকাতার কাছেই এই রথযাত্রার সূচনা করেন। নিমকাটের জগন্নাথ, সুভদ্রা, বলরাম তৈরি করেন এবং শুরু হয় ছোট্ট মেলা, 30-35টা দোকানের মেলা দিয়ে সেই প্রাচীনতম রথ। প্রায় 300 বছর ছুঁই ছুঁই এই রথ এর সূচনা করেন স্বামী পীতাম্বরানন্দ, মতান্তরে স্বামী মধুসূদানন্দ। সে যাই হোক, পুরীর রথের সঙ্গে কিন্তু গুপ্তিপাড়ার রথের পার্থক্য হল, পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলা হয় আর গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জিউর রথ। এই হল ছবিতে দেখছেন জগন্নাথ দেবের পৌর্ণমাসীর বাড়ি, যা গুন্ডিচা বাড়ি নামেও খ্যাত। এখানেই তিনি 7টা দিন কাটাবেন সুভদ্রা এবং বলরামকে সঙ্গে নিয়ে। এই ভাগীরথী নদীর গুপ্তিপাড়া ঘাট, ওপারটা নদিয়া জেলা বা শান্তিপুর, যেখান থেকে কাতারে কাতারে মানুষ এই ঐতিহাসিক রথযাত্রা দেখতে আসছেন, আসবেন আগামী 7 দিন ধরে উল্টো রথ পর্যন্ত। আর গুপ্তিপাড়া হলো হুগলি জেলার একদম শেষ প্রান্ত, হুগলির একদম শেষ প্রান্ত একটা অংশের, ঠিক তার পরের স্টেশনটির নাম অম্বিকা কাল্লা বা কাল্লা, যেটি পূর্ব বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি এই
তিন জেলার একটা সংযোগস্থলে অবস্থিত গুপ্তিপাড়া। তবে গুপ্তিপাড়া রথযাত্রায় না এলে গ্রামীণ মেলার এই স্বাদ কিন্তু পাওয়া যেত না। যারা আসতে পারেননি, ইচ্ছা আছে, তারা অবশ্যই উল্টো রথে চলে আসুন। হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়া লোকালে মাত্র 1 ঘন্টা 40 মিনিটের পথ, স্টেশন থেকে নেমেই অল্প হাঁটা। দেখতে পাবেন বিশাল অঞ্চল জুড়ে সাবেকি প্রাচীন গ্রামীণ মেলা। কি না বিক্রি হয় না, কেনা বেচা হয় না সেখানে, দেখতে পাচ্ছেন ছবিতে, দেখুন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন, এবং পছন্দ হলে এমন অসংখ্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ঐতিহাসিক রথযাত্রা শুরু হয় ঠিক দিন 15 আগে স্নান যাত্রা দিয়ে। যে স্নান যাত্রার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, দেখে নিলে ভালো লাগবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, গুপ্তিপাড়ার রথের উচ্চতা আপাতত 36 ফুট এবং দৈর্ঘ্য এবং প্রস্থ 34 ফুট করে, এবং এটি 4 তলা বিশিষ্ট। গ্রামীণ মেলার এই অসাধারণ বৈচিত্র্য বৈশিষ্ট্য এখনো যে বজায় আছে, এটা কিন্তু গুপ্তিপাড়ায় না এলে বোঝাই যেত না। বাদাম ভাজা, চুড়ি, বেতের নানান রকম সামগ্রী, বাঁশের পুতুল, কি না নেই, আনারস, আম, কলা থেকে জাম, যাবতীয়। ওদিকে ঘুগনি থেকে বাঁশি, চীনামাটির দ্রব্য, ঘর সাজানোর নানান উপকরণ সব মজুত এই মেলায়। এই প্রসঙ্গেই বলে রাখা ভালো, বেড়ানোর জন্য, একদিনের বেড়ানোর জন্য ঐতিহাসিক 500 বছরের পুরনো শিক্ষিত জনপদ গুপ্তিপাড়া একটা দারুণ জায়গা। একবেলার আউটিং আপনি করলেই বুঝতে পারবেন, সে সম্পর্কিত আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, দেখে নিতে পারেন।